স্যার, অনেক পুরনো প্রশ্ন এবং পুরনো বিতর্ক, ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম এই দুটোর মধ্যে আসলে সিম্পল ভাষায় ডিফারেন্সটা? ক্যাপিটালিজম সোশ্যালিজম, ইজম মানে একটা মতবাদ, ইজম মানে একটা আদর্শ, ইজম মানে একটা দর্শন। ক্যাপিটালিজমের বাংলা হলো পুঁজিবাদ, সোশ্যালিজমের বাংলা হলো সমাজতন্ত্রবাদ, দুটোই কিন্তু একটা অর্থনৈতিক মতবাদ, দুটার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা যদি রেদার বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে মৌলিক পার্থক্য আপনার চোখে ধরা পড়বে। ক্যাপিটালিজমের এক নম্বর বৈশিষ্ট্য হলো ওপেন মার্কেট ইকোনমি, কম্পিটিটিভ মার্কেট এক। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এখানে পণ্য দ্রব্য এবং সেবার মূল্য নির্ধারিত একটা ইনভিজিবল হ্যান্ডস দ্বারা। এখানে ইনভিজিবল হ্যান্ড বলতে আসলে বোঝাচ্ছে চাহিদা এবং যোগানের মিথস্ক্রিয়া। তারপর একটা বৈশিষ্ট্য হলো এখানে আপনার অটো প্রাইস কারেকশন হয়, প্রাইসটা অটো কারেকশন হয়, বিভিন্ন কোম্পানি থাকে, কোনো কোম্পানি যদি দাম বাড়াই দেয় তাহলে আপনি স্বাভাবিকভাবে ওই কোম্পানির কাছে আপনি যাবেন না, আপনি যাবেন ওই কোম্পানির কাছে যেখানে দাম কম গুণগত মান বেশি। এই জন্য ক্যাপিটালিজমে অটো কারেকশন হয় প্রাইস, এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো এখানে ক্রেতা এবং বিক্রেতার অবাধ স্বাধীনতা থাকে, অর্থাৎ বিক্রেতা কী জিনিস উৎপাদন করবে, কোথায় উৎপাদন করবে, কত পরিমাণ উৎপাদন করবে, কী দামে বিক্রি করবে, এটা তার স্বাধীনতা থাকে। অনুরূপভাবে ক্রেতাও কী কিনবে, কতটুকু কিনবে, কত দামে কিনবে, এটা তার স্বাধীনতা থাকে, কেউ এখানে তার ইন্টারভেনশন করতে পারে না। তারপরে আরেকটা মৌলিক বৈশিষ্ট্য হলো এখানে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো ট্যারিফ থাকে না, থ্রি তদন্ত ট্যারিফ, নন ট্যারিফ এবং প্যারা, কিছু তো থাকবেই, প্যারা ট্যারিফ বাধাকে অপসারণ করার চেষ্টা করা হয় ওপেন মার্কেট। ওপেন মার্কেটে, ওপেন মার্কেট যে কথা, মার্কেট ইকোনমি একই কথা, ফ্রি মার্কেট একই কথা, এটা হলো ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা ক্যাপিটালিজমকে এক কথা ওপেন মার্কেট ইকোনমিও বলতে পারি, ক্যাপিটালিজম একটা মতবাদ। আরেকটা গুরুত্বপূর্ণ হলো এখানে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন আছে, অর্থনৈতিক উদারীকরণ। এখানে অর্থনৈতিক উদারীকরণ বলতে আসলে ফাইন্যান্সিয়াল মার্কেট, আর ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আমরা ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট বুঝাই। এখানের উপর সরকারের তেমন একটা ইন্টারভেনশন থাকবে না, এক কথায় এগুলি হলো আপনার ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। এখন আপনার সোশ্যালিজম, সোশ্যালিজমের বৈশিষ্ট্য এখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে না, এখানে থাকে সম্পদের সামাজিক মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, এটাকে আমরা বলছি সম্পদের সামাজিক মালিকানা। এখানে আপনার গভর্নমেন্ট কিন্তু প্রাইস কিন্তু নির্ধারণ করে দেয়, আপনি ইচ্ছা মতো আপনার প্রাইস বাড়াতে পারবে না। দেখুন এই যে এখন যে ইউক্রেন এবং রাশিয়ায় যে ঘটনাগুলো ঘটতেছে, রাশিয়া কিন্তু পণ্য মূল্যের দাম বাড়তেছে না, স্টেট কন্ট্রোল, স্টেট একটা মূল্য নির্ধারণ করে দেয় আপনি এটার দাম ইয়ে করতে পারবেন না। তারপরে এখানে রাষ্ট্র প্রয়োজনের ট্যারিফ, নন ট্যারিফ এবং প্যারা ট্যারিফ ইম্বার্গো আরোপ করতে পারে, এবং ক্রেতা এবং বিক্রেতার অবাধ স্বাধীনতা থাকে না। এখানে সোশ্যাল বেনিফিট দেখা হয়, পার্সোনাল বেনিফিট দেখানো হয় না। আর ফাইন্যান্সিয়াল লিবারালিজম, লিবারালিজম বা অর্থনৈতিক উদারীকরণ আমরা যেটাকে বলি, সেটা রাষ্ট্র যদি মনে করে রাষ্ট্রের জন্য হিতকর তখন করবে, আদারস করবে না। এগুলো একটা মৌলিক পার্থক্য, আর অনেক পার্থক্য আছে। তাহলে আপনার দেখতে পাচ্ছেন ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম হলো একটা মতবাদ, আর এই মতবাদ এটা হলো মার্ক্স এটাকে বলছে বেসিক স্ট্রাকচার, আর এটার উপর ভিত্তি করে একটা সুপার স্ট্রাকচার গড়ে ওঠে। আর সুপার স্ট্রাকচার হলো এই ক্যাপিটালিজমের সুপার স্ট্রাকচার, পলিটিক্যাল দিক হলো এরা সাধারণত উদার সরকার, লিবারালিজম, গণতান্ত্রিক, প্রেস এবং ইলেকট্রিক মিডিয়ার স্বাধীনতা থাকে, আবার সোশ্যালিজমের কন্ট্রোল থাকে, কন্ট্রোল থাকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তো এখানে ওয়ান পার্টি, কিন্তু ওয়ান পার্টি তাদের কিন্তু ব্যাখ্যা আছে, তাদের ব্যাখ্যা হলো ওয়ান পার্টি তো এখানে থাকবে, কারণ ওদের কথা হলো পার্টি হলো বিভিন্ন শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, সমাজতান্ত্রিক দর্শন ব্যবস্থা তো শ্রেণী একটাই, তো একটা শ্রেণীর জন্য একটাই পার্টি থাকবে, এগুলো মতবাদ। এখন সোশ্যালিজমে বেশি গণতন্ত্র আছে নাকি ক্যাপিটালিজমে বেশি গণতান্ত্রিক আছে সেটা নিয়ে বিতর্ক আছে, আপাতত আমরা সেই বিতর্কে যাব না। সোজা কথা হলো সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম একটা অর্থনৈতিক মতবাদ, দুটোই অর্থনৈতিক ওই মতবাদের উপর ভিত্তি করে রাজনৈতিক মতবাদ গড়ে তুলছে। আচ্ছা।
এখন অর্থনৈতিক মতবাদ দুটার বৈশিষ্ট্য আমরা বুঝতে পারছি, এটার উপর ভিত্তি করে যে রাজনৈতিক মতবাদ গড়ে উঠছে সেটার ভালো মন্দ আমরা আপাতত এই কালাসে আলোচনা করতেছি। আচ্ছা।